ইতিহাসের তথ্যানুসারে 1905 সালে বাংলাদেশে যখন স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু হয়, তখন গোটা দেশ জুড়ে দেশজ জিনিসের ব্যবহার ও বিদেশি দ্রব্যের প্রত্যাহার শুরু হয়। শুধু শহরে নয়, গ্রামেগঞ্জেও এই আন্দোলন প্রকট আকার ধারণ করে। দোকানে দোকানে পিকেটিং, বিদেশি দ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ধনী দরিদ্র জাতিগত বিদ্বেষ সব ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হয়। কেউ যুক্তিতর্ক দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল এই বাত বিচারে বসে না, কারোর পরামর্শের প্রয়োজন হয় না। চলার পথে যে বিধান বাধাগুলো আসতে থাকে সমস্ত ঠেলে দূরে সরিয়ে পথ বের করে সামনে এগিয়ে চলে। তখনই বোঝা যায় ঘুমন্ত প্রাণে জাগরণ এসেছে। কিন্তু এই সতেজতা আন্দোলন বেশি দিন চলে না। ঔপনিবেশিক শক্তি আন্দোলন রুখে দিতে সক্ষম হন, ধর্মের ভয় দেখিয়ে আবার সাধারণ মানুষদের বেড়াজালে বেঁধে দিতে সক্ষম হন। ভারতের জল বাতাসে এমন একটি অদ্ভুত জাদু আছে যা যুক্তি দিয়ে খণ্ড না করে শুধু বিশ্বাসেই মেনে নিলে চলে। কিন্তু পশ্চিম সমুদ্র পারে এর ঠিক উল্টো ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়। যে লোক কাজে মেতে রয়েছে তার কোনো তন্ত্রমন্ত্র স্তবের প্রয়োজন হয় না, তারা সর্বদা কাজে ব্যস্ত রাখে নিজেদের। যখন এদেশীয়রা তাদের স্থূলের উপাসক বলে নিন্দা করেছে, তারা কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছে। ভেবেছে এদেশীয়রা বয়সে প্রাচীন, তাই হয়তো কাজ থেকে অবসর নেওয়ার সুযোগ খোঁজে। বিভিন্ন তত্ত্বকথা সাজিয়ে রাখে শরীরকে আরাম দেওয়ার, অবসর নেওয়ার। তারা এই প্রাচীনপন্থীদের কথা শুনে ঠিকই, কিন্তু নিজেদের জীবনে এর কোনো ছোঁয়া লাগতে দেয় না। বক্তৃতা শুনে করতালির দক্ষিণা দিয়ে বিদায় করে, নিজেদেরকে পুনরায় কাজে ব্যস্ত করে তোলে। কিন্তু এদেশীয়রা নিজেদের নিন্দা শুনলে মেনে নিতে পারে না, প্রতিবাদ করে পাল্টা জবাব দেয়। এদেশীয়রা যা বিশ্বাস করে তা পুরোপুরি করে। যেই পচাদলিত জিনিস থেকে ঘৃণা করে সেই পঙ্কিল বস্তু গঙ্গার জলে ভেসে এলে সরিয়ে ডুব দেয়, নিজেদের পুণ্যলাভের একটি পদ হিসেবে দেখে। বসে বসে পূজার্চনায় জপে তপে নিজেদের ডুবিয়ে রাখে, বংশের গৌরব ধরে রাখে দান ধ্যানের দ্বারা, স্তবের দ্বারা। না আছে ধনীর কোনো কীর্তি, না আছে হাতে কোনো কাজ। বছরের পর বছর অলসভাবে সময় কাটিয়ে দেয় পুণ্যলাভের আশায়। সংসারে নানাবিধ রীতিনীতি কুসংস্কারে ভরা, দিনে দিনে এই বিশ্বাস আরও অটুট হচ্ছে। ঈশ্বর প্রদত্ত পাখা দুটো অর্থাৎ ব্যবহৃত দুটো হাত ক্রমশ অসাড় হয়ে আসছে। নিজেদের চারপাশে নিয়মের বেড়াজাল, খাঁচার মতো দেহটাকে বন্দি করে রেখেছে তার ভিতর। সনাতন ধর্মে বিভিন্ন শাস্ত্রের ভুল ব্যাখ্যায় তৈরি করা বেড়াজালে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বন্দি করে। এই জাল ছিন্ন করে বাইরে বেরানো মুশকিল। বিধাতার তৈরি করা জগতে কামারের মতো তৈরি করা খাঁচা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। যতই ডানা ঝাপটানোর চেষ্টা করা হোক না কেন, এই সমাজ থেকে, কুসংস্কারের বেড়াজাল থেকে নিস্তার নেই। বিধাতা যে কর্মশক্তি চিন্তাশক্তি দিয়েছেন সেটাকে কাজে না লাগিয়ে সুবিধাভোগী মানুষের তৈরি করা কৃত্রিম সংস্কারে নিজেদের জড়িয়ে রাখতে এদেশীয়রা বড্ড বেশি ভালোবাসে। কিন্তু এদের মধ্য থেকে কেউ যদি একটুখানি প্রতিবাদী হয়ে ওঠে বা এই নিয়মরীতির বাইরে বেরিয়ে যায়, তখন ওই পোকারূপ প্রতিবাদী মানুষের ধরপড়ানিতে কুকুর শাবকরূপ প্রাচীনপন্থীরা চমকে পিছোতে বাধ্য হয়। নবীনদের মধ্যে সব কিছুকে প্রখর করে দেখার একটা কৌতূহল দেখা যায়। তাদের মধ্যে নিষেধ এবং তাগিদ দুটো জিনিসই আছে। তারা নূতন অভিজ্ঞতার পিছনে চলে, নিজের পথ প্রশস্ত করতে চায়। কিন্তু বিপদের সম্মুখীন হলে ভাবে কাজ কী। পুরাতন পন্থীরা ঠিক ছিল, সব কিছু ভয় ওই পুঁথির মধ্যে আবদ্ধ করে তার নজরদারি করাই শ্রেয়। আবার নবীন প্রাণ সতেজ নিঃশ্বাস চায়, ভুল হলে হোক দেখাই যায় না কি হয়। কিন্তু নবীনের মধ্যে লুকিয়ে থাকা প্রবীণ ভয় বাধা দিতে থাকে। কিন্তু জীবনে যদি প্রবীণ ভয় মাথা চাড়া দিয়ে উঠতে যায়, তখন নবীন প্রাণকে প্রতিবাদী হতে হয়। না হলে জলের স্রোত বন্ধ হলে শ্যাওলা জন্মাতে শুরু করে। মৃত্যু সংখ্যার চেয়ে জন্ম সংখ্যা বেশি হয় কল্যাণের লক্ষণ। প্রাচীন ভয় সংস্কার ছাড়িয়ে বাইরে বেরিয়ে নূতন উন্মাদনা গ্রহণ করাই জীবনের শ্রেষ্ঠত্ব। পৃথিবীতে জলের ভাগই বেশি থাকায় যা কিছু অপ্রয়োজনীয় দূষিত ধৌত করে পরিচ্ছন্ন রাখে, নতুন প্রাণের সৃষ্টি করে। যা কিছু শুষ্ক নিরস পুরাতন সব কিছুকে সজীব করে। উমা না থাকলে অর্থাৎ মা না থাকলে
কুমার অর্থাৎ সন্তানের জন্ম হতো না, হতো না নূতন প্রাণের বিকাশ। নিজের সমাজ দেশের দিকে তাকালে দেখা যায় যা কিছু স্থবিরতায় ভরা, চারদিক নিস্তব্ধ নিশ্চল। মনে হয় এই সনাতন না এই নূতন বোঝা দুষ্কর হয়ে ওঠে। এই দেশ একসময় বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্যের কেন্দ্রভূমি ছিল। মহাভারত খুললে দেখা যায় এই সমাজ কোনো যন্ত্র ছিল না, নিখুঁত, নিটোল, কৃত্রিমভাবে তৈরি করা কোনো জগৎ ছিল না। রক্ত মাংসে গড়া সজীব, প্রবল, কৌতূহলী, দুঃসাহসিক নাগরিকে ভরপুর ছিল। ইজিপ্টের কবরস্থলে মমি করে সাল তারিখ দিয়ে মৃতদেহকে যতই অমর করে রাখা হোক না কেন, তার চেয়ে অনেক বেশি অমর যারা নীল নদীর পলিগড়া মাঠ ফেলাহীন চাষ চষে চলেছে। মৃত্যু যে প্রাণের ছোট ভাই, মৃত্যু না হলে প্রাণের সৃষ্টি হবে কী করে? জগৎ চলমান, তাই চলমান জিনিসের সঙ্গে প্রাণের যোগ। যে ভারতভূমির মধ্যে এককালে দর্শন, শিল্পকলা, রাজ্য বিস্তার চলেছে, তার দিকে তাকিয়ে দেখলে আজকের যুগ স্থবির। অথচ আমরা তারিখের হিসেবে জগৎকে হিসাব করে বলছি আমাদের দেশ সনাতন, বহু প্রাচীন, কিন্তু প্রাণের হিসেবে তার কোনো মূল্য নেই। পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতাই দুঃসাহসের সৃষ্টি, শক্তি, বুদ্ধি, আকাঙ্ক্ষার দুঃসাহস। শক্তি কোথাও বাধা মানতে চায় না। মানুষ সমুদ্র পর্বত লঙ্ঘন করে চলে গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যাদের মধ্যে এই দুঃসাহস নেই তারা পড়ে রয়েছে মধ্য আফ্রিকার অরণ্যতলে, মূঢ়তার সকপল কল্পিত বিভীষিকার কাঁটার বেড়াজালে। এই দুঃসাহসিকের দল লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকে না, আকাশ জানে এক মেরু থেকে অন্য মেরুতে উড়ে বেড়ায়, অসীমকে সীমার মধ্যে এনে ফেলে, সবাইকে অস্থির করে তোলে। নিজেরা দুঃখ পায়, অন্যকে দুঃখ দেয়, এরা পড়ে মরে, আবার বাঁচবার পদও এরাই তৈরি করে দেয়। আমাদের দেশে বোধহয় কোনো জন্মলক্ষ্মী ছাড়া নেই, আছে হয়তো, কিন্তু আমাদের সমাজ শিশুকাল থেকে শিশুকে নানা রকম শাসনে বেঁধে রাখে, বিভিন্ন মানা মানিয়ে চলতে বাধ্য করে, বিভিন্ন রকম ভয় দেখিয়ে বাঁধতে চায়, আঙুলের ইশারায় উঠবোস করাতে তাদের প্রচুর আনন্দ, পুতুলের ন্যায় খেলিয়ে চলে, বিধাতাকেও হার মানায়, প্রাণকে করে তোলে কলের পুতুল। তবু যাদের মধ্যে প্রাণের প্রাচুর্য আছে তাদের কেউ বেড়া জালে বাঁধতে পারে না। কুন্তিপুত্র কর্ণের মতো এক জায়গায় স্থান না পেলে অন্য দলে স্থান করে নেয়। পাণ্ডবদের দলে কর্ণের অধিকার না পাওয়াতে পাণ্ডবদের উচ্ছেদ করাই তার জীবনের ব্রত হয়ে ওঠে। এক শ্রেণীর লোক দেখা যায় যারা মুখে বলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, তারা আবার আক্ষেপ করে বলেন প্রভুদের মানা আছে বলিয়াই আমরা পৌরুষ দেখাইতে পারি না। এরা এই সমাজকে মোটা সরু নানা বাঁধনে বেঁধে প্রকাণ্ড ঘানিতে ঘুরাইতে ওস্তাদ। কেউ যদি জেগে ঘরের দরজা জানালা খুলে দিতে চায় আর একজন দূরদাঁড় করে সব বন্ধ করে দেয় যাতে সবাই না জেগে ওঠে। একসঙ্গে সবাই না জাগলে দেশের কুসংস্কার রীতিনীতি দূরে যাবার নয়, আবার মাথা চাড়া দিয়ে প্রাচীনরাই শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবে। যারা সব কিছুকে নিজেদের আধিপত্যে রাখতে চায় তাদের দিন শেষ হতে চলেছে। তারা নবযৌবন অর্থাৎ নতুন প্রজন্মকে আর বেড়া জালে বাঁধতে পারবে না, তারুণ্যের জয় নিশ্চিত। নতুনদের পায়ের তলা থেকে সমস্ত পুরাতন ধর্মের নিয়মের কুসংস্কারের জঞ্জাল সরে যাক, পথ খোলসা হোক। চলার পদ্ধতির মধ্যে অবিবেচনার বেগ অর্থাৎ যখন যা খুশি করতে চাওয়া দরকার, আবার বিবেচনার সংযম বুদ্ধি দিয়ে বিচার করাও আবশ্যক। মানুষকে শক্তি বুদ্ধি একসঙ্গে চালাতে না দিয়ে ঘানি অর্থাৎ প্রাচীনপন্থীদের নির্মিত ভয়, অনুশাসন, শাস্ত্রের বিধিবিধান, কুসংস্কার চলতে বাধ্য করা। যে পথে চলাফেরা বন্ধ সে পথে ঘাস জন্মায় এবং ঘাসের মধ্যে নানা রঙের ফুলও ফোটে। সে ঘাসে ফোটা ফুল যে সুন্দর তা কেউ অস্বীকার করবে না। তবে পথের সৌন্দর্য ঘাসেও নয়, ফুলেও নয়, তার সৌন্দর্য বাধাহীন, বিচ্ছেদহীন বিস্তারে। তাহা ভ্রমর গুঞ্জনে নহে, কিন্তু পথিক দলের অক্লান্ত পদধ্বনিতেই রমণীয়।